এভরিওয়ান, ওয়েলকাম টু আ ভিডিও। অনেকদিন বাদে একটা ভ্লগ করছি, এটা অ্যাকচুয়ালি আমার বার্থডে ভ্লগ বলতে পারো। এটা ছিল আমার বার্থডের আগের দিন, আমি টিউশন পড়ে বাড়ি ফিরছিলাম আর ভাবলাম কি রাস্তায় যে আজকে আমি একটুখানি, আমাদের এখানে একটা সুপার মার্কেট আছে মোড় বলে, ওখানে যাব কিছু শপিং করতে নিজের জন্য। তো দেখো এখানে আমি অ্যাকচুয়ালি মোড়ের দিকে এগোছিলাম আর এখানে না খুব সুন্দর একটা লোকনাথ বাবার মন্দির আছে, এখানে ফুচকাও মানে ছিল বাট আমি খাইনি, আই এম অন ডায়েট। তো এই যে মোড়ে গিয়ে আমি একটুখানি জিনিসপত্র দেখলাম, আলটিমেটলি কিচ্ছু কিনিনি কারণ হচ্ছে অনেক ভিড় ছিল ওই সময়। এটা হচ্ছে আমার বার্থডে দিন সকালবেলাতে, আমি উঠে ফ্রেশ হইনি তখনও অবধি, তো আমার সবাই উইশ রিসিভ করছিলাম, নিজেকে একটুখানি দেখলাম খ্যাট মেরে, এরপর আমি স্নান টান করে নিলাম দেখতেই পাচ্ছ। আর আমার আমার বার্থডে খুব হোমলি সেলিব্রেশন হয়, যেমন আমার দাদু দিদা এসেছিলো, আমার বাবা মা, আর আমার বাবা তো ভ্লগেও আসেনি কারণ বাবা ভিডিও করছিলো কিছু কিছু, মানে আমার বার্থডে কেক যখন কাটা হচ্ছিলো তখন। এরপর আমি চুল টুল আশ্রে নিলাম আর এরপর আমি আমাদের আমাকে লাঞ্চ দিয়ে দিল, আমাকে আশীর্বাদও করা হয়েছিলো কিন্তু ওটা ক্লিপসটা নেওয়া হয়নি। আমার সব ফেভারিট খাবারগুলো আনা হয়েছিলো, এই যে মা অনেকদিন বাদে মাকে বললাম একটু হাসো, তো মা একটু হেসে দেখিয়ে দিল। আর খাবারটা তো ইয়াম্মি ছিল, আমার দাদা বৌদির বিরিয়ানি এনেছিলাম। আর তারপরেই আমি কেকটা কাটি, এটা রসমালাই ফ্লেভার ছিল মিও আমরে, খুব সুন্দর ছিল খেতে। আর মা এখানে বিরক্ত হয়ে আছে, তুই এখনও কেক কাটছিস না কেন, কেক কাটছিস না কেন, কারণ আমার দাদু দিদা অনেক দূর থেকে এসে তোর বাড়িও যেতে হবে। তো দাদুর একটা ছোট্ট ক্লিপ নিয়েছি কারণ দাদু দিদা না ভিডিওতে আসতে চায় না, ওর আর আমি কাউকে ফোর্সও করি না যে জোর করে আসতে হবে। এরপর এই যে আমার বাবা এই ভিডিওটা নিয়েছে, আমার বাবা এই জন্য কোনো ভিডিওতে আসতে পারিনি, এই যে আমার বার্থডে কেক কাটা হচ্ছে একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে গেছে। তারপরে যাই হোক বাবা নিয়েছে, এটাই বড় কথা, ভিডিওটা ভালো। এবার আমি তারপর সবাইকে কেক খাইয়ে দিলাম এক এক করে। এরপর একটুখানি টিভি দেখছিলাম, এই যে চক দে ইন্ডিয়া, এই ফিল্মটা মানে আমি কোনোদিন দেখিনি, তো আজকে টিভিটা দিচ্ছিলো বলে দেখলাম অনেকক্ষণ। আর কি বার্থডেটা এভাবেই সেলিব্রেট করেছি একদম সিম্পলভাবে। আর এগুলো ছিল হচ্ছে আমার গিফটস যেগুলো মা বাবা সবাই দিয়েছে আমাকে, সবই নায়িকার পোস্ট নায়িকা থেকে। আর এটা ছিল তার পরের দিন আমার কম্পিউটার ক্লাস ছিল। দ্যাটস অল, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।